दाराओ ठामनी। आमी तुम्हार संगे जाबो। प्लीज ठामनी आमाय निये चलो। ठामी तुमी यदि मुख फिरिये नाओ आमी कार काछे जाबो बोलो। प्लीज ठामनी आमाय निये चलो, आमाय निये जाबे ना। ओके बोले दे आमार संगे आसते हबे ना। আমার যা বলার আমি ওকে বলে দিয়েছি। জেঠিমা, আরে কেউ তো গাড়ি বের করতে বলো, জেঠিমা যে বাইরে চলে যাচ্ছেন। গাড়ি গাড়ি আমি নিজেই ডেকে নেব। কেন আমরা ডেকে দিতে পারি না? তাহলে তো তোমাদের আমার সঙ্গে যেতে হবে। আমি তো গাড়ি নিজেই ডেকে নেব, বাস অটো রিকশা যা হোক কিছু। তুমি বাড়ির গাড়িও নিয়ে যাবে না? গাড়ি ছাড়া এত লোকে চলছে, আমার চলবে। চলে গেল দাদা। জেঠিমা এবার তো মুখ খোল, ভালোই ভালো বল টাকাটা কোথায় রেখেছিস? আমাদেরও খাটনি বাঁচে আর তোরও পিঠ বলবে বলবে। একটা ব্যাপার নিয়ে অত কথা ভালো লাগে না রে। বল বল বলছি, কাজ করো কাজ করো। সেই খাটামের মধ্যে বেশ তবে তাই হোক। টাকা চুরি করি নাই। কথা বার করার টেকনিক কিন্তু আমার ভালো করে জানা আছে। থামো, টাকার ব্যাপারে কিছু বলিনি স্যার। শোনো, তোমায় টাকা ফেরত দিতে হবে না, ছাড়াও পেয়ে যাবে। ম্যাডাম নিজে এসে তোমাকে ছাড়িয়ে নেবে, তবে একটা শর্ত আছে। বাঁচতে চাও তবে সেই শর্তটা মেনে নাও, না হলে তোমার কপালে অশেষ দুঃখ আছে। কপালে আমার দুঃখ ছিল, কিন্তু এখন দুঃখটা তিনার কপালে নাচছে। তিনার কপালে একবার বেরোই এখান থেকে, কিন্তু কি একটা শর্তের কথা বলতেছিল সেটা তো জানতেই হবে। শাওরিমা নিজে এসে সারাবেন, তার মানে শর্তটাও তিনিই নিশ্চয়ই দিয়েছেন। কি শর্ত বলেন, কি শর্ত? এখান থেকে সোজা ভিক্টোরিয়া প্যালেসে যেতে হবে, সেখানে রান্না করতে হবে যেমন আগে করতে। তা যদি না হয় সারা জীবন তোমাকে জেলের খানি টানতে হবে। কি রাজি? কি না কিছু বলো। শাওরি মায়ের তাইলে খাবার রাঁধুনির দরকার পড়েছে। এই অটোটা কোথায় যাবে? আপনি কোথায় যাবেন?
আমি ভিক্টোরিয়া প্যালেস হোটেল। হ্যাঁ যাবে, বসুন। আমাকে ঠিক জায়গা মতো নামিয়ে দিও, কেমন? হ্যাঁ ঠিক আছে। ভালো করে খেয়ে নে, গায়ে বল বাড়াতে হবে তো, শক্তি বাড়াতে হবে না? ওই যে লবঙ্গ, লবঙ্গ বলে গেল হোটেল করবে, নিজের কপাল নিজে করবে। আর যখন একবার বলেছে তখন হোটেলও করবে। হোটেল গড়া কি চারটিখানি কথা নাকি? ওর হাতে হাত মেলাতে হবে না, নে খা, ভালো করে খা। হোটেল হবে দিম্মা? আলবাত হবে, আলবাত হবে। তুই কি ছাড়বে ওই বউটাকে? ব্যবস্থা করতে হবে, ব্যবস্থা করতে হবে। বিস্কুট তুই খা। হ্যাঁ তুই আমার দোকানটা দেখিস তো, দোকান ছেড়ে কোথাও যাবি না, দোকানটা দেখবি। আমি দেখি লবঙ্গকে ছাড়াবার কি ব্যবস্থা করা যায়। হ্যাঁ দোকান ছেড়ে কোথাও যাবি না। হ্যাঁ আমি আসছি। হোটেলে গিয়ে বৌমার সঙ্গে শেষ বোঝাপড়াটা করে নিতে হবে, তারপরে। একটা ব্যবস্থা করতে হবে। চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। হ্যাঁ তাই তো, আগে অনেকবার গাড়ি করে হোটেলে আসতে দেখেছি তো, ওই রাক্ষসীর সঙ্গে। নিশ্চয়ই ওদের বাড়ির কেউ। এনাকে যদি বলি তাহলে লবঙ্গকে ছাড়িয়ে দেবে না, সাহায্য করবে না? বলেই দেখি না, যা হয় হবে। মা, মা গো আপনি বাঁচান, মা মা আপনি বাঁচান, আপনি চাইলে বাঁচাতে পারবেন। এ কি পা ধরছো কেন? ছাড়ো ছাড়ো, পা ছাড়ো। কে তুমি, কি চাও? পা ছাড়ো। মা আমি জানি মা, আপনি এই বড় হোটেলটাতে আসেন, ওদের বাড়ির লোক আছেন, আপনার যাতায়াত আছে এখানে। মা আপনি চাইলে পারবেন, মা আমার লবঙ্গকে বাঁচান, মা লবঙ্গকে বাঁচান। লবঙ্গ? হ্যাঁ মা লবঙ্গ, আমার লবঙ্গ চুরি করে নে মা। বৌমা শেষ বোঝাপড়াটা তাহলে এখান থেকেই শুরু করি। বৌমা তুমি যখন নিজেকে এখনো শোধরালে না, তখন এসো আমার সঙ্গে। কোথায়? থানায় যাব। মা বলিছেন লবঙ্গের যদি তেজ না থাকে, তাতে যদি ঝাঁজ না থাকে, তবে তারে মানায় নেই। এখন এই কথা যদি আমার মায়ের কানে ওঠে, এতে যে বিপরীত কাণ্ড হবে মা, মা ঠিক বুঝতে পারবেন। তেনার মেয়ের কোনো দোষ নাই, তেনার মেয়ের বিনা দোষে ফাঁসানো হয়েছে। আর গায়ের লোকেরা সবাই মার সঙ্গেই থাকবেন।